তো রানো শোনো তোকে ফোন করে ডিস্টার্ব করিনি না রাখুন কাজে ব্যস্ত থাকো টেনশনের মধ্যে থাকো এদিকের খবরটা শুনেছো তো কেন কি হয়েছে এদিকে কি হয়েছে মা আর কেন জিজ্ঞেস করো কি হয়েছে তোমার বউ আমাদের সকলকে জ্বালিয়ে পুরি শেষ করে দেবে একদিন এসে দেখবে আমরা কেউ বেঁচে নেই কো আমাদের সকলকে মেরে রেখে দিয়ে চল গেছে কি হয়েছে সারাদিনের কাজের শেষে আমি অনেক খাটাখাটনি করে বাড়ি ফিরেছি এখন আর এত হেয়ালি ভালো লাগছে না স্পষ্ট করে বলো কি হয়েছে রনো কি বলবো বল দেখিনি তোর বউ তো এখনো বাড়ি ফেরেনি আমাদের তো কিছু বলে টুলে যায় না তুই কিছু জানিস মানে কেন দেরি হচ্ছে জানিস কিছু এখন তো 8:30 বাজে আমারই ফিরতে দেরি হয়ে গেছে এখন ও ফেরেনি রনো আমরা না অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু ওর ফোন তো পাইনি দেখ ওর কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বারও নেই আমাদের কাছে না সেটা যদি আমাদেরই ভুল ওর বন্ধু বান্ধবদের ফোন নাম্বার আমাদের কাছে জোগাড় করে রাখা উচিত ছিল কিন্তু সেটা যখন হয়নি তুই কি জানিস ভাই ওর কোনো বন্ধু বান্ধবের নাম্বার কোথায় গেছে তোমাদেরও গুলিহারি এতক্ষণে ইমন ফেরেনি অথচ তোমরা কেউ কিন্তু আমাকে জানাওনি এখনো রনু তোমার বউ তো কতদিনের মধ্যে সেলিব্রিটি হয়ে গেছে মানে এমন নাচ নেচেছে যে সবাই একেবারে ওকে নিয়ে ধন্য ধন্য করছে ওকে তো আর ধরে রাখা যাবে না না বাড়িতে কথাগুলো শুনি তাই বললো আচ্ছা ওর একটা বন্ধু আছে না শ্যাম্য বলে কে একজন গান গায় বলি দি বলো না তোমাকে তো বলছিল শ্যাম্য ভালো গান গায় ওর একটা গানের দল আছে ইমন ওখানে গিয়ে গান গাইবে এমনও তো হতে পারে যে আজকে সন্ধ্যেবেলা হয়তো ইমন ওখানে গেছে ওই দলে এবার গানের মধ্যে ইনভলভ হয়ে গেছে তো ওর বাড়িতে আসার কথা আর মনে নেই ভেবে থাকো ওর পক্ষে কিন্তু এটা সম্ভব আমি বুঝতে পারছি না রূপকথা হঠাৎ এখন এই কথাগুলো বলার মানে কি হ্যাঁ ও বলেছে গল্পের খাতিরে বলেছে ওর ওই বন্ধুর কথা যে খুব ভালো গান গায় টেলিভিশন রেডিওতে প্রোগ্রাম করে বোম্বেতেও বোধ হয় গাইতে গেছে তো সেটা এখন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি মানে তো বুঝতে পারছি না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলছি না কিন্তু তোমরা চিন্তা করছো আমরা ইনফ্যাক্ট সবাই মিলে চিন্তা করছি কিন্তু ওই অপশনগুলো তোমরা ভাবছো না আমি অপশনগুলো বললাম দ্যাটস ইট এতক্ষণ কেন কথাগুলো মনে করো নিরূপ কথা তোমার এতক্ষণে কথাটা মনে পড়লো রণ যখন বাড়িতে এলো আমরা যে সবাই মিলে এতক্ষণ ধরে ছটফট করছি এতক্ষণ কথাগুলো বলোনি কেন একটা অদ্ভুত বাড়ি হয়েছে বটে হ্যাঁ এখনো পর্যন্ত যে বাড়ি ফিরলো না কো তাকে নিয়ে চিন্তা ভাবনা হবে কিন্তু তার কোনো খোঁজ খবর নেওয়া হবে না হ্যাঁ এখন কথাটা কে কত আগে বলেছে আর কে কত পরে বলেছে সেই নিয়ে নানা রকম ডিসকাশন হবে এই তো এই তো এই তো শোনো না আগে যেটা কোন দিনে সংসারে হয়নি কো এখন সেটা হচ্ছে দল 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 হচ্ছে বুঝেছো হ্যাঁ আই মিরুপ কথা যদি এমন নামে একটা যদি কথা বলে একটা অমনি সকলের গায়ে করে জল ধরে যায় আর মানে কলিমা এই যে কলি শোনো হ্যাঁ তুমি তো আগে কোন সংসারে কোনো পদে থাকতে নেকো এদানিং কাল দেখছি সব কথায় তোমার মাথা না গলালে চলে না তুমি কি বলতে চাইছো বলো তো মা একটা মেয়ে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছি সেটা তোমার ভালো লাগছে না তাই তো আমি তো মোটে সে কথা বলিনি কো আমি শুধু বলছি রূপকথা যেটা বলেছে সে একটা জায়গায় যে থাকতে পারে তো ভালো কথা বলেছে তো সে ঠিকানা যদি পাওয়া যায় সেখানে গিয়ে তো খোঁজ করা যায় এই জন্য তুমি আমাকে এত কথা শোনালে কেন এখন তো রূপকথা কোনোদিন কোনো কথা বলবেই নি কো আমি এমনিতে বাড়িতে বিশেষ কথা বলতে চাই না বড় মামি তার কারণ আমি যাই বলি না কেন এবারে লোকেরা তো সেগুলো ভালো চোখে দেখে না ভালো কানে শোনেও না কি দরকার বলো আজকাল আমি যদি কোনো কথা বলতে চাই তাহলে সবাই সেটা ধরেই নেয় যে আমি ইমনের এগেনস্টে কথা বলছি আমরা একটা একান্নবর্তী পরিবারে থাকি যদি কোনো মানুষের কোনো সমস্যা হয় তাহলে আমি সেটা এড়িয়ে থাকতে পারি না আমার মনে হয় সেটা আমারও সমস্যা আমি ইনভলভ হয়ে যাই চিন্তা হয় তোমরা সবাই চিন্তা করছিলে আমি শুধু একটা সম্ভাবনার কথা বলেছি দ্যাটস ইট বলবো না বলি দি আমি এবার থেকে আর এসব বিষয়ে কথা বলবো না তুমি নিশ্চিন্ত থাকো দেখো রূপকথা তুমি কি মন নিয়ে কথাটা বলেছো সেটা যেমন তুমি জানো আমিও কিন্তু জানি তুমি কি ভেবে কথাটা বলেছো দেখো তুমি কি
বলবে না বলবে সেটা একান্তই তোমার ব্যাপার, কিন্তু আমি বাড়ির কোনো ব্যাপারে সংসারের কোনো ব্যাপারে কোনো কথা বলি না বলে তুমি এই মুহূর্তে কী মন নিয়ে কী ভাবনা থেকে কথাটা বললে সেটা বোঝার মতো বুদ্ধি আমার নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কি বলতে চাইছো তুমি? প্লিজ স্টপ রূপকথা, এখানে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তুমি বিষয়টার গুরুত্ব বোঝারই চেষ্টা করো। তোমরা সবাই মিলে আমার সঙ্গে এরকম করে কথা বলো কেন? আর কথাটার মানে কি? আমি গুরুত্ব বুঝি না? এই কথাটা কিন্তু তোমাদের কারোর মাথায় আসেনি রণ, আর আমি গুরুত্ব বুঝি বলে আমার মাথায় এসেছে, তাই আমি কথাটা তোমাদের কাছে কনভে করলাম। মাইন্ড ইট। তুমি আমাকে শামুর নাম্বারটা দেবে? মানেটা কি? আমি কোত্থেকে দেবো তোমাকে? শামুর নাম্বার আমার কাছে আছে, ওর বন্ধু বান্ধবের নাম্বার আমার কাছে থাকার কথা, একটা সম্ভাবনার কথা মনে হয়েছে তাই তোমাকে বললাম। এটাও মনে হয়েছে হয়তো ও পিসিমণির বাড়ি গিয়ে থাকবে, কিন্তু সেখানে ফোন করে জানা গেছে ও নেই। আর আমি কিছু জানি না, যা জানি যা মনে হয়েছে তাই বললাম। তোমার বউয়ের অনেক বন্ধু বান্ধব আছে, উড বি সেলিব্রিটি বলে কথা, এখন সমস্ত বন্ধু বান্ধবকে তো জেনে রাখা সম্ভব না। এটাও হতে পারে যে ও কোনো নাচের ফাংশনে বা আবার কোথাও গানের ফাংশনে পার্টিসিপেট করছে। বাড়িতে তো সকলকে সব কথা বলে না, প্রয়োজন মনে করে না। সত্যি তোমার খুব সমস্যা ইমনকে নিয়ে রূপকথা। দেখো কিছু তো করার নেই, ইমন আমাদের বাড়ির বউ, রণুর বউ। তোমার যত সমস্যাই হোক ইমন, রণুর বউ আছে, রণুর বউ থাকবে। সুতরাং তোমার যত সমস্যাই হোক না কেন, হয় তোমাকে ইমনকে মেনে নিতে হবে, আর নইলে ইমনের সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করতে হবে। এবার কেন 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 কথা বলা বন্ধ করবে কেন শুনি? হ্যাঁ, এত বড় অন্যায়টা যে করেছে তার বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে কেন? আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, আমাদের বাড়িতে এসব করা যাবে না। এই কাজখানা বাবা যদি আমরা করতাম, কথার কথা বলছি আমি যদি করতাম, তাহলে কিন্তু মেজামা এমন করে কথাখানা কখনো বলতো না, বলতোই না। এটা নিজের বৌমা করেছে না, তাই জন্য অমন করে বলছে। দেখো চো, হ্যাঁ এখন মিঠু যদি এই কথা বলে কত কোনো অন্যায় হবে নেকো? সত্যি তো একটা বাড়িতে দশটা নিয়ম থাকতে পারে, তুই কোনে যে পড়তে চেয়েছিস আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ এখন তুই কলেজে পড়তে যাবি, বাড়ি ফিরবি, আড্ডা বাজ করবি, রাস্তায় রাস্তায় ঘুর বেড়াবি, যা খুশি তাই করবি, নাচ করবি, গান করবি, সব কিছু করবি, সব কিছু করবি, আবার সংসারও করবি। হ্যাঁ হয় কখনো সব একসাথে কি হয়? তুই বাড়ির বউ, একটা সম্মান দেখাবি নে? হ্যাঁ তুই তো এই বাড়ির পরিচয় এখন আছিস, তাইলে তার কোনো দাম নেই। কি ঠিক করলে রণ? কিছু তো একটা করতে হবে, নইলে তো লোকে আমাদের ছেড়ে কথা কইবে না। ও আজ সকালবেলা 20,000 টাকা নিয়ে বেরিয়েছে। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট, তুমি এটা জানতে? তারপরেও এতক্ষণ ধরে আমাদের সে কথা বলনি কেন? দাঁড়াও আমি দেখছি। প্রথম আমাকে ফেস করতে হবে, আমার কথার উত্তর দিতে হবে, বাকি সব কথা তারপর। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? দাঁড়াও বলছি, গিয়েছিলে কোথায় তুমি? কুসুম দোলা, কুসুম দোলা।